কত দূর আর কে জানে সেই কবে পুলি মতো লাগে মাটিবালি এসেছি। আজকে তো বহুত খাওয়া হবে মাটিবালি কি দাবো মাটি আর কত দূর কে জানে মাটি গে গোলে গেছে কতদিন পর মাটি বাড়ি যাচ্ছি জানি একটু ভালো ভালো মন্দির খাবো তার জায়গায় তোরা বাসের বাড়ি খাইয়ে দিলি আর আমরা ভেবেছি তোকে কারেন্ট লেগেছে কোন মাসের বাড়ি যাবি আমার 20 বছর আগেকার মাছি তাল বাড়ি যাবো ভালো লাগে না উঠুন যা সারাটা বাড়ি শুধু নোংরা করে দিয়ে যাচ্ছে কি যে বলবো বুঝে পাচ্ছি না ওদেরকে পেলে তারপর আমি ওদেরকে বোঝাবো মজা বোঝাবো মজা দেখিয়ে দেবো একেবারে দেখাবো পরিষ্কার করতে করতে বাঁচতে পারছি কি যে করছি আমি মানা দিয়েছি গো মানুষ না বাবা মানুষ ভালো আছিস বাবা ভালো আছিস বাবা এতদিন পরে এসেছিস বাবা কতদিন পরে দেখেছি তোকে কেমন আছিস বাবা তোর মা ভালো আছে তো আচ্ছা বাবা সবাই ভালো আছে মাছি সেই 20 বছর আগে তোমার বালি এসেছিল পুরো পেলতে গেছে সব বলো মাছি আজকে কিন্তু আমাকে বেশ পেট ভরে খাওয়াবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন তুমি আমাকে এক কাট করো একটু কলম কলম চা দাও খাই তোমাদের পালার ছেলেগুলো কি বল মেলেছে গো মাছি আমাকে কি বলবো মাছি দাও তুমি চা দাও মাছি আমাকে চা খাবি আচ্ছা তো বাবা কি চা খাবি দুধের চা নাকি লিকার চা মাছি তুমি এক কাজ কর না সে ছোট থেকে দুধ খাচ্ছে আমার চাই বিয়ের পরও তুমি এক কাজ করো দুধ চাই দাও অভ্যেস হয়ে গেছে তো আমার দুধ চা খাবি ঠিক আছে তো বাবা কি দুধ দিয়ে খাবি গরুর দুধ নাকি ওই দোকানে যে প্যাকেটে দুধ আছে এই প্যাকেটে দুধ দিয়ে খাবি নাকি ওদের বাড়ির দেশি গরুর এই দোয়ানো দুধ দিয়ে খাবি মাছি দেয়ারি দুধ ভালো নয় গো প্যাকেটে নাই নানা ধরনের সব মেডিসিন থাকে শরীর খারাপ হবে মাছি তুমি এক কাজ করো ওই লিচি গুলো আছে না চ্যাক চুক করে তুই আমাকে চা করে দাও গরম গরম বাং তো বাবা তুই যে চা খাবি তুই কি ওই দেশি গরুর দুধ দিয়ে খাবি নাকি পাটনায় গরুর দুধ দিয়ে বানিয়ে দেবো তোকে ওরে মাসি দুধই তো চেয়েছি আর কি বলেছি তোমাকে আমি তুমি এক কাজ করো সাদা সাদা চকচকে চা হবে সেই দিয়ে করে দাও
চিনি দিয়ে খাবে নাকি চিনি ছাড়া খাবে? কেন মাসি, আমার কি সুগার আছে নাকি? যে আমাকে চিনি না দিয়ে বলছো? তা বেশ বেশ বাবা, সুগার না থাকলে তো ভালো বাবা, সেটা কি একটা মারাত্মক ধরনের রোগ, সেটা না থাকলেই ভালো। যাবে সেই দিয়ে করে দাও। তা বেশ বেশ দিব। তো বাবা চায় কি মোটা দানা চিনি দিয়ে বানাবো নাকি দানা চিনি দিয়ে বানিয়ে দেবো? মিডিয়াম যদি থাকে তুমি সেটা দিয়ে চা করে দাও মাসি গো। ঠান্ডা চা দেব নাকি গরম চা দেব? আরে মাসি, তুমি যা দেবে তাই দাও। ওরে বাবা, আমি কেন মাসির কাছে চা খেতে চাইলাম? হাই কপাল। বিস্কিট দেব নাকি ইডলি দেব? তোমার কাছে কি কুকুরে খাওয়া বিস্কুট আছে? তাই দাও আমাকে। থাক মাসি, চা খেয়ে আর লাভ নেই, তুমি বরং আমাকে এক গ্লাস জল দাও। তুই তো শুধু জল খেতেই চাইলি। তা বাবা কিসে খাবি, যে কাঁচের গ্লাসে নাকি প্লাস্টিকের গ্লাসে নাকি ওই কাঁসার গ্লাসে? কি বিপদে পড়লাম রে বাবা, যাই হোক একটা দিলেই হবে। তা বাবা তুই কি জল খাবি, কলের জল, পুকুরের জল, না কুয়োর জল, নাকি ওই মিনারেল ওয়াটার খাবি? যা খাবি তাই আমি এনে দেব। ওরে বাবা না, এরম টিপটে বুড়ি আমি বাপের জন্মে দেখিনি। তো বাবা জিজ্ঞাসা করবো না, এতদিন পর তুই এক মাসির বাড়িতে এলি বেড়াতে। তো বাবা তুই ভাত খাবি তো? দুপুরে ভাত খাবি? মাছি তোমার মতো কিপটে বুড়ি জীবনে দেখিনি মাছি। তোমার বাড়িতে আমার ঘাট হয়েছে কি মস্তি যে এলুম তোমার বাড়িতে। ও দাদু, তুমি কি চ্যাম্পিয়ন বানিয়েছো দাদু, আমি চললুম তোমার বলে জীবনেও মস্তি আসবো না। বাবা আমার কি মারবে বাবা? ওই মানুষ যাস না রে বাবা, যাস না, যাস না, যাস না রে বাবা, যাস না, তুই ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। এতদিন পরে এসছি, একটু ভালো মন্দ জিজ্ঞাসা করেছি, আর ও নাকি বলে আমাকে আমি নাকি কিপটি বুড়ি। রসগোল্লা পেটুর দিয়ে।